দলে কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির অংশ হিসেবে আগামী 29 জুন শনিবার নয়াপল্টনে সমাবেশ ও 1 জুলাই সব মহানগর ও 3 জুলাই জেলা শহরে সমাবেশ করবে বিএনপি। ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, বেআইনি ও অসাংবিধানিকভাবে জামিন না দিয়ে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। এছাড়া রাজধানী ইউনাইটেড হাসপাতালে বেগম জিয়াকে চিকিৎসা সহযোগিতা না দেওয়ার বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মহাসচিব। আর বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে এমন সব জটিল রোগে আক্রান্ত, যে কোনো সময় তার প্রাণহানি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। একেবারেই কোনো বিধান নেই, এটা তার প্রাপ্য, এটা তার কনস্টিটিউশন রাইট, কারণ এখনো কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। আপনারা দেখবেন যে কারা কারা জামিন পেতে পারে, সেখানে বলা আছে যে বয়স্ক মহিলা, অসুস্থ মানুষ, সবাই তারা জামিনযোগ্য, যত বড় মামলাই হোক। তাদেরকে ট্রায়াল ফিনিশ দেওয়া পর্যন্ত, অর্থাৎ আপনার সুপ্রিম কোর্টে না যাওয়া পর্যন্ত তাদেরকে জামিন তারা পেতে পারেন। কি ধরনের কাম করেছে জানো, সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান, মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করছিস? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিয়াকশন দিছি, ডোন্ট টাচ মাই বডি, বড় বইয়ের প্রতি অনেক ই বেশি না, মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইসো কেলা। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বইয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো আর থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্ত একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই, দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।